আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নিশা স্বামী নিশি। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি যে এই যে রোজার মাস চলছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা রাখতে পাচ্ছি। এই রোজায় আমাদের আল্লাহ পাক যে শরীরের কি দারুণ একটা মানে দেহস্থে একটা কিন্তু পরিবর্তন আসে, এই বিষয়টা কিন্তু আমরা জানি না। আমরা মনে করি যে এটা যেহেতু আমাদের ধর্মে আছে আমরা শুধু রোজাই রাখবো, কিন্তু এটা যদি হেলথ বেনিফিট গুলো জানি তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে ভালো লাগবে। এই ভাবনে থেকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। মনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে যে বিষয়গুলো করতে বলেছে তার প্রত্যেকটা আমাদের ভালোর জন্যই করতে বলেছে, এটা একজন মুসলমান হিসেবে আমরা অবশ্যই জানি। কিন্তু আমি এখন কিছু সাইন্টিফিক বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের ভালো লাগবে। রোজা রাখলে আসলে কি হয়, রোজা এই যে সারাদিন আমরা না খেয়ে থাকছি এতে কিন্তু কোনো শারীরিক অসুবিধা হয় না, অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে আমরা যেহেতু সারাদিন রোজা রাখছি না খেয়ে আছি তাহলে কি আমার কোনো অসুবিধা হবে কিনা, শরীরের কোনো সমস্যা হয় কিনা, আমাদের রোজার ভিতরে এত গরম, এই গরমে আমি খুব দুর্বল লাগছি, এরকম কোনো সমস্যা হয় কিনা। বেসিক্যালি এরকম কোনো সমস্যাই ইনশাল্লাহ কারোই হয়নি এবং হবেও না। যদি কোনো কোমরবিডিটিস থাকে সেক্ষেত্রে আমি বলছি না, আমি ইন জেনারেল পিপলের কথা বলছি। এবার আসি যে রোজা রাখলে আসলে কি হয়। এখানে কিন্তু সেরিতে আমরা রোজার জন্য আমরা খাই কিন্তু সারাদিনে আর খাই না, তখন সারাদিনই কিন্তু আমাদের শরীরে কোনো কার্বোহাইড্রেট প্রোটিন ইনটেক নেই। এবং একটি সাইন্টিফিক বিষয় হলো আমরা যে খাবারটি খাই না কেন সেটি ডাইজেস্টিভ সিস্টেমের জন্যই ডাইজেস্ট হতে টোটালি 6 থেকে 8 ঘন্টা অ্যাটলিস্ট সময় লাগে, এবং টোটাল ম্যালাবসর্পশন অ্যাবজর্পশন হওয়ার জন্য আপনার অ্যাটলিস্ট 8 আওয়ার সময় লাগবে। তাহলে আমি কিন্তু না খেয়ে থাকলেও খুব একটা অসুবিধা ফিল করবো না। এবার আসেন যে যেহেতু আমার শরীরে কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন কিছুই নেই, তাহলে শরীরে জমে থাকা ফ্যাটগুলোই কিন্তু আমার শক্তির প্রধান উৎস। এই যে সারাদিন আমরা কাজ করে থাকি তখন তো আমরা না খেয়ে থাকতে হয় তাই না, তাহলে এই এনার্জিটা আপনি কোথায় পান? এই যে আমরা অনেকেই বলি যে রোজায় আমরা অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, যদি আমরা একটু স্বাস্থ্যসম্মত ইফতার এবং সেহরি খাদ্য তালিকায় রাখি তাহলে এই সুযোগটা আসলে নেই। কারণ সারাদিন যেহেতু আমি কোনো খাবার খাচ্ছি না, সো আমি যদি খাবারের তালিকায় কোনো ফ্যাটি ফুড না রাখি তাহলে আমার শরীরে জমে থাকা যে ফ্যাটগুলো আছে, যেটি লিভারে অলরেডি জমে আছে অথবা আমার রক্তনালীতে যেগুলো জমে আছে, সেগুলো কিন্তু সারাদিনে এই ফ্যাটগুলো ভেঙে 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 আমাকে অলরেডি এনার্জি দিয়েছে। তাই আমি যদি ইফতারিতে এবং সেহরিতে এই ধরনের ফ্যাটি ফুড না রাখি তাহলে স্টোরেজের আর কোনো সুযোগ নেই। এবং আলহামদুলিল্লাহ এই এক মাসেই আপনি কিন্তু আপনার ওয়েট লসের সাথে সাথে আপনার টোটাল ফ্যাটি লিভার বলেন বা ফ্যাটের যে পোর্শনটা বলেন, লিপিড প্রোফাইল যাদের খারাপ ছিল তারা টোটালটাই কিন্তু এক মাসে ইনশাল্লাহ কারেকশন নিয়ে আসতে পারেন। শুধু একটু আইডিয়া করে, একটু যদি কাউন্সিল করে যদি আপনি আপনার পুরো খাদ্য তালিকাটাকে একটু সাজিয়ে নিতে পারতেন তাহলেই কিন্তু আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এই রহমতের মাসে আপনি কিন্তু সুস্থ থাকার জন্য এটাই কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট সময়। সো ইনশাল্লাহ আপনি যদি এই আমার মেসেজটা বুঝে থাকেন তাহলে এই পুরো সেহরি এবং ইফতারিতে আপনার খাদ্য তালিকাকে সুন্দর একটি ফ্যাট মুক্ত মুড ফ্যাট রাখবেন অবশ্যই, কিন্তু অতিরিক্ত যে ফ্যাটগুলো যেগুলো ভিজিবল ফ্যাট আমরা দেখতে পাই এগুলো মুক্ত যদি একটি ইফতার এবং সেহরি আপনি এক মাস রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ পুরো রমজানে আপনি যে বেনিফিটসটার জন্য আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখতে দিয়েছেন আখিরাতের সাথে সাথে আপনি যে দুনিয়াতেও সুস্বাস্থ্য পেয়ে যাবেন আশা করছি। এভাবে যদি পুরো রমজানটা আমরা এনজয় করি ইনশাল্লাহ আমরা শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে দেখা যাবে যে সারা বছর এই এনজয়টা ধরে রাখতে পারবো এবং আমি সুস্থ থাকতে পারবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।